বাচ্চারা দূরে থাকো। বালের টোটো চালাইছি ভাড়া, সকাল থেকে ঘুরে ফিরে আলা মারা, আর একটিও ভাড়া নিয়ে নেওয়া। এই টোটো যাবে, না গো যাব না। কেন যাবে না? কেন কেন মানে, আমার টোটো আমার মন, আমি যাবো কি যাবো না? আর সব থেকে বড় কথা, এখন আমার গাড়িতে চার্জ নেই। তাহলে নারকেল নিয়ে বেরিয়েছে কেন যখন নারকেল গুলো টিপতেই না দেবে? ইনস্টাগ্রামে মালটাকে একটু ফোন করি, বলছি বৌদি ভিতরে কি পড়েছে গো? বৌদি না, বৌদি জামাই বলছি রে, তেলে তুলে ওরা ধীরে খানকি করেছিস কেন বল? তুই কে? মানে স্যার আমি জিও কোম্পানি থেকে বলছিলাম। তোর কোম্পানি তো দাঁড়িয়ে ঢুকাবো না ওরা। তুই আমার বউকে কেন ফোন করেছিস খানকি ছেলে? আর আমার বউয়ের তো কোনো জিও সিম নেই, আমার বউয়ের তো এয়ারটেলের সিম। ও কাকু, তাহলে ভুল নাম্বারে ফোন চলে গেছে। খানকি ছেলে, ভুল নাম্বারে ফোন করে কেউ ভিতরে কি পড়েছে সেই সব জিজ্ঞাসা করে? আমাকে কি বোকাচোদা পেয়েছো লাউরা? গাড় মেরেছে লাউরা, এবার কি বলবো? বলছি হ্যালো কাকু, হ্যালো, যা কিছু শুনতেই পেছি না লাউরা। হ্যালো হ্যালো হ্যালো, খানকির ছেলে এখন শুনতে পাচ্ছি না, তো তোর বাড়িতে গিয়ে যখন তোর বাবা মার সামনে বলবো তখন শুনতে পাবি লাউরা। বুঝলি লাউরা, তোর বাড়ি খুঁজতে আমার 2 মিনিট লাগবে। কাকু দয়া করে এমনটা করবেন না, আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনোদিন বৌদিকে ফোন করবো না, কিন্তু দয়া করে বাড়িতে আসবেন না। আমার ভুল হয়েছে কাকু, দয়া করে আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন কাকু। আর বাড়া, তাহলে এসব স্বপ্ন দেখছিলাম? ভয়ে তো লাউরা আমার গা ফেটে যাচ্ছিল। লাউরা কাল সকালে বৌদিকে ফোন করে বলতে হবে তো। কিসের স্বপ্ন দেখেছে গো ঠাকুরপো? কিসের স্বপ্ন দেখেছি লাউরা, আমি তোমাকে কাল ফোন করেছি আর। ও তাই বলি, এত সকাল সকাল ফোন করেছো কেন? আরে লাউরা, আমার জামাই বোম্বাইয়ে কাজ করে, বাড়ি এসেছিল কিন্তু আবার 2-3 দিন পর চলে গেছে। সারাদিন যদি আমি ভিতরে কি পড়েছি না পড়েছি ভাবতে থাকো তাহলে তো ওইসব স্বপ্ন দেখবেই। কিন্তু বৌদি ভয়ে আমার গায়ে ফাটছে। আরে লাউরা, ভয় পাওয়ার কিছুই নেই, তুমি আসো আমার বাড়িতে, তোমার ট্রাক্টরটা আমার মাঠে একটু চালিয়ে যাও, তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু বৌদি কোন ট্রাক্টরের কথা বলছো? আমার তো কোনো ট্রাক্টর নেই। আরে লাউরা, যদি লাগাতে চাও তাহলে আসো বল। আরে লাউরা, এটা আগে বলবে তো, বলো কোন ফ্লেভার নিয়ে আসবে লাউরা? আরে বাড়া, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, এসবের ব্যবস্থা করা আছে। তুমি আমার একটা কাজ করো তো, আসবার সময় 2-3 হাজার টাকা নিয়ে আসো তো। লাউরা, লাগানোর জন্য আবার টাকা দিতে হবে নাকি? আরে বৌদি, আমি এখন এত টাকা কোথায় পাবো? আর তোমার জামাই তো বোম্বাইয়ে কাজ করে, তোমার কি টাকার অভাব নাকি লাউরা? আরে আমি টাকা চাইছি না। আর তোমার দাদা যত টাকা এনেছিল সব আমার গায়ে হাঁটিতেই চলে গেছে। আর তোমাকে তো বললামই, তোমার দাদা এই 2-3 দিন হলো গেছে। আর তোমার দাদা তো আর 1 মাসের আগে মাইনা পাবে না, তাই তোমার দাদা আমাকে বললো এখন কিছু টাকা কাউরি কাছে ধার নিতে, তোমার দাদা মাইনা পেলেই আবার দিয়ে দেব। দাও না ফুটো, 2-3 হাজার টাকা ম্যানেজ করে তোমার দাদা মাইনা পেলেই আবার দিয়ে দেব। ঠিক আছে বৌদি, দেখছি লাউরা। না না ফুটো, দেখছি বললে হবে না, যে করেই হোক 2-3 হাজার টাকা নিয়ে আসো। ঠিক আছে এখন রাখলাম, তুমি তাড়াতাড়ি টাকাটাকে নিয়ে আসো। বাড়া, কোথায় পাবো টাকা এবার? হ্যাঁ, বাবার নতুন সাইকেলটা বিচে দি বাড়া। 2-3 হাজার টাকা তো হবেই, নতুন সাইকেল বলে কথা। আবার তো বৌদি টাকাটা আমাকে দিয়ে দেবে, আর তাছাড়াও লাউরা ফ্রিতে করতে দেবে। না বাড়া, একদিন লাগিয়ে 3 হাজার টাকা উঠবে না, আজকে লাগিয়ে এসে আবার একবার যেতে হবে।
বাহ বৌদি, তোমাদের বাড়িটা তো খুব গাঁড় ফাটা। না না, শুধু বাড়িটাই গাঁড় ফাটা হবে কেন, তুমিও তো সেই লাউড়া। তোমাকে তো দেখলেই আমার বেগুন দিয়ে জল বেরে লাউড়া। বৌদি বেশি দেরি করো না, আমার আর তস হয়েছে না। যা করবে করো, তোমাকে কি আমি মানা করেছি নাকি? কতদিন পর ওখান থেকে লঞ্চ করার সুযোগ পেয়েছি লাউড়া। প্রথমে নারকেলগুলো সাইজটা ভালো করে দেখে নি। আরে কে কোথায় আছো লাউড়া, তাড়াতাড়ি আসো, আমার সর্বনাশ হয়ে গেল। বৌদি এই মালটা কে লাউড়া? আমার জামাই গো ঠাকুরপো। তুমি যে বলেছিলে তোমার জামাই বোম্বাইয়ে থাকে, তাহলে লাউড়া এটা কে বৌদি? আমার ফোনটা কই, আমার ফোনটা কই? লাউড়া পুলিশকে ফোন করতে হবে এক্ষুনি। No.